পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের এরুয়া গ্রামে বৃহস্পতিবার ভোরে বিজেপি কর্মীর বাড়িকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা রয়েছে এরুয়া গ্রামে। এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী এরুয়া গ্রামে মোতায়েন করা হয়েছে। বিজেপির বাড়ি আক্রমণ করা হয়েছে এই খবর ভাতার ব্লক বিজেপি নেতৃত্বের কাছে পৌঁছলে তারা সিদ্ধান্ত নেয় ভাতার থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হবে। সঙ্গে সঙ্গে কয়েকশো বিজেপি কর্মী এসে উপস্থিত হন ভাতার থানার সামনে। তারা তৃণমূল কংগ্রেসের নেতা মানগোবিন্দ অধিকারীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এই স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে ভাতার থানার সামনে। পাশাপাশি বর্ধমান কাটোয়া রাস্তা অবরোধ করে দেওয়া হয় প্রায় আধ ঘন্টা। অবশেষে পুলিশের আশ্বাসে এই বিক্ষোভ ও অবরোধ উঠে যায়। আন্দোলনকারীরা জানিয়েছেন, আমাদেরকে কথা দিয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে মানগোবিন্দ অধিকারীকে গ্রেপ্তার করা হবে, সেই জন্যই আমরা আজকের এই বিক্ষোভ ও অবরোধ তুলে নিচ্ছি। যদি তা না হয় আগামীতে এর থেকেও বড় আন্দোলন হবে ভাতার ব্লক জুড়ে, জানান বিজেপি নেতা কৃষ্ণ দাস সিংহ। আমাদের দাবি সন্ত্রাসকারী হচ্ছে মানগোবিন্দ অধিকারী, যার বাড়ি এগুয়ার, আর আমার সেই অঞ্চলের বাসিন্দা। আর সেই অঞ্চলে প্রত্যেকটি গ্রামের নর নারী প্রত্যেকে ভয়ে কাতর, কোন সময় আমার ইজ্জত নাই, কোন সময় আমার মা বোনের সম্মান হানি। আজকে দাবি, এক নম্বর দাবি, মানগোবিন্দ অধিকারীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আজকে আমার এখানে যারা অবস্থান করছেন, এই অবস্থানের যারা আছে তারা গ্রেপ্তার দেখে তারপর এখান থেকে কি আস্তে উঠছে অবস্থান বিক্ষোভ উঠছে কি আস্তে আসবেন। আগামী ভোর পর্যন্ত সময় নিয়েছেন, তাকে যে কোনো ভাবে গ্রেপ্তার করবেন, তার আইনানুগ ব্যবস্থা নেবেন এবং তার পরবর্তী যা করবার সেটা তারা করবেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা রয়েছে এই মুহূর্তে ভাতার থানার সামনে। বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস।